The traditional Alipur government BG Press is gradually passing on to the hands of the promoters. BG Press is the name of a 200-year-old government press company. Today, the employees of the BG Press company held a meeting complaining of non-allowance of any promoting activities. More details can be eventually traced in the video that follows. Skin glows in two ways. A. Using filters or B. Water. Bahamas! Feel the freshness of water all over again. তিন জব না, আমরা বলছি অ্যাসেম্বলিতে আমরা একটা করে ওই যে ওটা কী বলে ওই ছোটো ওইটা যে আসে সব কম্পিউটারের ইগুলো ওই যে ছোটো একটা পেন ড্রাইভে আমরা বাজেট পেন ড্রাইভে করে দেবো, পেন ড্রাইভে অ্যাসেম্বলির সমস্ত MLA বা বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দেবে, সেই কাজ আমরা করতে পারি এখানে। অর্থাৎ মডার্নাইজেশন করাটা শুধু প্রিন্টিংয়ের মডার্নাইজেশন, সিস্টেমের মডার্নাইজেশন, আমরা সমস্ত আধুনিক যে প্রযুক্তিগত যে পরিবর্তন সেটাকে এখানে অ্যাডপ্ট করে এই এত বিশাল জায়গা, এত বিশাল প্রেস এক্সপার্ট কর্মচারীরা রয়েছেন, তাদেরকে ব্যবহার করে একটা নতুন উচ্চতায় আমরা নিয়ে যেতে পারি বিজি প্রেস। সরকার সেইটা করুন, এটা হচ্ছে আমাদের বক্তব্য। সেটা না করে ওরা বলছেন বন্ধ করে দেবেন এবং সমস্ত জমি বিক্রি হয়ে যাবে, অলরেডি হিটকোর হাতে ট্রান্সফার হয়েছে, আমরা বলছি এটা প্রত্যাহার করতে হবে। হিটকো আমাদের এই সম্পত্তির মালিক হতে পারে না। হিটকো কে? হিটকো তার কাজ হচ্ছে আবাসন তৈরি করে বিক্রি করা, সুতরাং এটা বন্ধ করতে হবে। আমরা মুখ্যমন্ত্রী সহ আমাদের যে শিল্প বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার কাছে আমরা মিট করেছি, শিল্প বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনিও বলেছেন না আমাদের কিছু করার নেই। হ্যাঁ, এটা ক্যাবিনেটের ডিসিশন, আমরা বলছি এই ক্যাবিনেটের ডিসিশন পাল্টাতে হবে, ক্যাবিনেটের ডিসিশন আমরা ঘুরিয়ে দিয়ে দেবো, এই জিনিস মেনে নেবে না বাংলার মানুষ। এবং এই চেতলা আলিপুর অঞ্চলে অর্থনীতি নির্ভর করতো এই বিজি প্রেসের উপর, টোটাল এলাকার বাণিজ্য ব্যবসা দোকানপত্র সব শুকিয়ে গেছে। সুতরাং আমরা আহ্বান জানাবো মানুষকে, জনগণকে, যে আপনারা বিজি প্রেসকে বাঁচান, বিজি প্রেসকে বাঁচান। আমার নাম সন্দীপ বিশ্বাস। সভাটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারি মুদ্রণ অর্থাৎ যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট প্রেস, এটাকে ওই এখানে যে তুলে দেওয়ার জন্য রাজ্য সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, অলরেডি জমিটাকেও ট্রান্সফার করেছে। আমরা ছ মাসের ওপর এই লড়াই করছি যাতে এই পশ্চিমবঙ্গ সরকারি যে মুদ্রণ এটাকে যাতে এই 38 গোপালনগর রোডেই রাখা যায়। এখন কর্মচারীর বহর কমেছে, সেই কারণে আমরা চাইছি যে যেইটুকু কর্মচারী আছে সেইটা নিয়েই প্রেসটা চলুক। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি প্রেস এটা রাজ্যের রাজ্য সরকারের নিজস্ব প্রেস আছে, আমাদের রাজ্যের সরকারের নিজস্ব প্রেস থাকুক, কারণ এখান থেকে বহু মূল্যবান কাগজপত্র বিশেষ করে যে ক্যালকাটা গেজেট এটার একমাত্র ছাপার সত্তাধিকারী এই ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট প্রেস, এবং তার অন্যতম প্রকাশক হচ্ছে আমাদের যিনি অধীক্ষক সুপারিনটেনডেন্ট। অতএব এটাকে কোনোভাবেই বন্ধ করা যাবে না, এটাই আমরা সরকারের কাছে বারে বারে, সরকার আমাদের বিভিন্ন আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের যিনি মাননীয় সচিব আর প্রধান সচিব তিনি ডেকেছিলেন, আমরা ওনাদের কাছে ডেপুটেশন দিয়ে বলেছি। শিল্প বাণিজ্য দপ্তরের মাননীয় শিল্পমন্ত্রী উনি পার্থ চ্যাটার্জি উনি বিধানসভায় আমাদের ডেকেছিলেন, আমরা ওনাদের কাছে মেমোরেন্ডাম দিয়ে বলেছি যে প্রেসটাকে এখানেই আপনারা রাখুন, যেটুকু দেওয়ার কর্মচারী আছে তাদেরকে রাখুন, আর যেটুকু পশ্চিমবঙ্গ সরকারের যে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো এতদিন ধরে বাজেট ব্যালট সেখানে আর নেই, বাজেট এখন সরাসরি বা ব্যালট কাজ, কিন্তু অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ফর্ম যেটা একমাত্র পশ্চিমবঙ্গ সরকারি মুদ্রণ ছাপতে পারে, অনেক স্কুলের প্রশ্নপত্র সেটা এখানেই ছাপা হোক, এবং যা কর্মচারী আছে তাকে একটু আধুনিকীকরণ করা হোক, কিছু মেশিনপত্র দেওয়া হলে সামান্য কিছু খরচা করলেই এটা আরও আধুনিক করে করতে পারে। এবং এটা আজকের যে এই তিনতলায় যে নিজস্ব এই বিল্ডিং, এই প্রেসটা, এই প্রেসের জন্য এই বিল্ডিংটা, অর্থাৎ এই বিজি প্রেসটার যে অন্য কোনো অফিস দপ্তর নেই, এটা বিজি প্রেসের জন্যই তৈরি হয়েছে, 1918 সালে এই বিজি প্রেস এখান থেকে তৈরি হয়েছে। অর্থাৎ প্রেসটা থাকুক এটাই আমাদের দাবি প্রথম দিন থেকে, আমরা একদম ছ মাসের পর থেকে আমরা এইটাই করে যাচ্ছি, এবং রাজ্য কৌশল কমিটি আছে এই লড়াই আমরা লাগাতারভাবে এই লড়াই করে যাচ্ছি। এবং এর সাথে সাথে আর একটা তো অন্য জেল প্রেস এখান থেকে চলে গেছে, কিন্তু বিজি প্রেসটা এখানেই থাকুক এটাই আমরা চাইছি। আমার নাম বাবলু ঘোষ, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট প্রেস ওয়ার্কার্স সাধারণ সম্পাদক। Let's see to what the meeting addresses in general. Right.
সে লড়াইয়ের মধ্যে আমাদের থাকতে হবে, সেখানে আমাদের অংশগ্রহণ করতে হবে, তবেই সম্ভব বিজনেসকে রক্ষা করা। কথা আমরা বরাবর বলেছি, আগে বলছি। अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल।